জীবনের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা 84 লক্ষ জনই পার হওয়ার পর এই মানব জন্ম লাভ করি, আর তাই মানব জন্ম সত্যি ভীষণ দুর্লভ একটি জন্ম। কিন্তু আমরা যখন জন্মায় জ্যোতিষ শাস্ত্র অনুসারে জন্মাবার সময় আমরা কিন্তু কিছু কিছু দোষ নিয়ে কেউ কেউ জন্মায়, আবার কেউ কেউ তার কর্ম অনুযায়ী তাকে ফল ভোগ করতে হয়। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যে আপনার ভাগ্য কিন্তু আপনার কর্মের দ্বারাই পরিচালিত হয়। আপনি যেভাবে কর্ম করবেন তার প্রভাবই কিন্তু আপনার ভাগ্যের ওপরে পড়বে। এবং এই যে আমাদের বিভিন্ন কর্ম বা আমাদের যে ভাগ্যের বিভিন্ন পরিস্থিতি সামনে আমাদের আসতে হয় বিভিন্ন সময়ে, সেটা কিন্তু প্রধানত বিশেষ কিছু কারণে। কারো কারো কিছু পিতৃদোষ থেকে থাকে, কেউ কেউ অশুভ গ্রহ দোষ নিয়ে জন্মাচ্ছে তার কারণে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সে যে কাজ করছে তার প্রভাবটাই কিন্তু তার ভাগ্যের উপরে পড়ছে। তো এইভাবেই কিন্তু আমাদের ভাগ্যের নানান পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের জীবন এগিয়ে চলে। তো ভাগ্যের কিছু উন্নতিকরণ করার কিছু টিপস আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে, অর্থাৎ ভাগ্যোন্নতি করার বিভিন্ন পন্থা। আমাদের প্রত্যেক দিনকার ক্রিয়াকলাপ বা আমরা প্রত্যেক দিন যে কাজ করছি তারই মাধ্যমে আমরা কীভাবে আমাদের ভাগ্যের উন্নতি করতে পারি, উন্নতি সাধন করতে পারি, তাই নিয়ে আমাদের আজকের এই বিশেষ আলোচনাতে আপনাদের জন্য যেমন উপস্থিত থাকেন জীবনের আলো অনুষ্ঠানে জ্যোতিষ গবেষক পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী আজকে উপস্থিত হয়েছেন, স্বাগত, নমস্কার। নমস্কার, নমস্কার দর্শকবৃন্দ, সকলে নিশ্চয় খুব ভালো আছেন। যাই হোক, আমাদের যেটা আজকের আলোচনা, ভাগ্য উন্নতিতে কী কী করলে পরে আপনার আগামী দিনে ভাগ্যটা খুব ভালো খুলবে সেটা নিয়ে আলোচনা। দেখুন, সব ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার সেই রাশিচক্র, অর্থাৎ আপনার জন্ম ডেট টাইম এর ওপর ইন্ডিকেশন করে আপনার জন্মছক কী করছে, কী বলছে, আপনার কোন গ্রহটা কী জায়গায় আছে, গ্রহের কোথায় প্রবলেম আছে। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রের কিছু ব্যাখ্যা আছে পুরাণে, যে জায়গা থেকে যে রেমিডিয়াল পার্ট, কিছু রেমিডিয়াল জিনিস আছে যেটা দানের মাধ্যমে আপনি সেইগুলো যদি সঠিকভাবে দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই সব গ্রহ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যেগুলো নির্দিষ্ট করে যে গ্রহগুলোর জন্য যে দান আছে, সেই দান যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার আগামী দিনের সেই গ্রহের যে খারাপ প্রভাবটা সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। তাহলে সেটা নিয়ে আজ যদি আলোচনা করি, দেখুন সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই ভাগ্যের উন্নতিরই একটা সম্ভাবনা, অর্থাৎ আপনার জন্মছকে কোথায় ডিস্টার্ব আছে সেটা প্রথম অবস্থায় জানতে হবে, এবং সেই অনুযায়ী যদি আপনার আপনার যে গ্রহটা ডিস্টার্ব আছে সেই গ্রহের যদি দান করতে পারেন, তাহলে আপনার সেই গ্রহের যদি কিছু ক্রিয়া করতে পারেন নিজের থেকে, যেটা আপনি নিজে নিজেই করতে পারবেন, সেইগুলো যদি করতে পারেন তাহলে আপনার কিন্তু ভাগ্যের উন্নতি হবে। সেই রকমই আমাদের জন্মছকের প্রধান যে পিতৃকারক গ্রহ, কারণ আমরা প্রথমেই শুনলাম যেটা, যে আমাদের কিছু পিতৃদোষ বা কিছু জন্মগত কিছু দোষ নিয়ে আমরা জন্মগ্রহণ করি, এটা ঠিকই, এবং সেই দোষ অলওয়েজ থেকেই যায়, এবং পরবর্তী টাইমে সেই দোষের কারণে আপনি আপনার ভাগ্যের কিছু অবনতিও হয়, ভাগ্যের জায়গাটা কোনোভাবে সহায় দেয় না। আপনি দেখা যাচ্ছে আপনি খুব ভালো জায়গায় অ্যাচিভ করতে চলেছেন, লাস্ট মোমেন্টে গিয়ে জায়গাটাকে আটকে গেল বা আপনাকে ওটা কিন্তু ব্রেক আপ হয়ে গেল, সেখান থেকে আপনাকে ফিরে আসতে হলো, এই সমস্যাগুলো কিন্তু হয়। এবং সেক্ষেত্রে বলবো যে আপনার এই গ্রহদোষের খণ্ডন বা এই যে পিতৃদোষ বা যে দোষগুলো আপনার আছে, সেই দোষের প্রতিকার হিসাবে আপনি কি করলে আপনার সুবিধা ভালো হবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। তার আগে মনে হয় ফোনে একজন এসেছেন অলরেডি। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে জানতে চাই। আচ্ছা, আগে আপনার নামটা বলুন। বললাম হালদার। কোথা থেকে ফোন করেছেন? মুর্শিদাবাদ থেকে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 8 জুন 1980। সময়? বেলডাঙ্গা থেকে বলছেন। দেখুন, আপনার এই জন্মছক যেগুলো ইন্ডিকেশন করছে এগুলো আপনার রাশি নক্ষত্র এগুলো জানা আছে? আপনার লগ্ন ইন্ডিকেট করছে মিথুন লগ্ন তুলা রাশি, মিথুন লগ্ন
তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রে আপনার জন্ম। আচ্ছা আপনি তো আপনার রাশি লগ্ন 80 তে জন্ম, এখনো আপনি জানেন না, তো এই অনুষ্ঠানে ফোন করলেন হঠাৎ হঠাৎ। উনি এখন মান সম্মানের জায়গায় জড়িয়ে গেছেন, আপনার কোনো জায়গা থেকে আইনি সংক্রান্ত সমস্যার ইন্ডিকেশন করছে, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আর বর্তমানে আইনি কোনো সমস্যা এসছে? পুলিশি ঝামেলা বা আইনি সংক্রান্ত সমস্যা আপনার কিন্তু এখানে একদম 100% দু মাসের মধ্যে, যদি না হয় দু মাসের মধ্যে হবে, এবং আগামী বছরে আপনি খুব মানসিকভাবে চিন্তার মধ্যে থাকবেন। কেমন আপনার আপনার এই জন্মছকে যে জায়গাগুলো আছে, আপনি আচ্ছা আপনি টেকনিক কী নিয়ে পড়াশোনা কী করেছেন? 80 তে জন্ম আপনার, আপনি চাকরি করছেন না এখন? কী করছেন আপনি এখন? হ্যাঁ ব্যবসার জায়গা তো বছর দুয়েক ধরে আপনার ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ এখন কি জানতে চাইছেন আপনি? কেরিয়ারে কি মানে ব্যবসায় অলরেডি ইনভলভ হয়েছেন, কি জানতে চাইছেন? আমি তো এইগুলো বললাম, আপনার এইগুলো আছেই, এগুলো আপনাকে রেকটিফাই অবশ্যই করতে হবে। চারটা যা পজিশন হয়ে আছে, আপনি অকারণে দেখবেন আপনি যে দোষটা করলেন না তার দায়ভার আপনার উপর চলে আসবে এবং পুলিশি ঝামেলা চলে আসবে আপনার, এবং বিগত দু মাস আগামী দু মাসের মধ্যে এই জায়গাটা হবে, বুঝতে পারলেন? দু মাস দু মাস আগামী দু মাসের মধ্যে এই সবগুলো ইন্ডিকেশনগুলো আছে, দু মাস সেই জায়গাটা খুব সতর্ক আপনি থাকবেন, সতর্ক না থাকলে সমস্যা আছে আপনার। আর কি জানতে চাইছেন? আপনার ব্যবসার জায়গাটা দেখুন, আপনার এখানে ব্যবসার দুটো যে ব্যবসা খুব ভালো আছে, একটা ফুড রিলেটেড ব্যবসা, ফুডের ওপর কোনো ব্যবসা করলে আপনার ভালো হবে। কি বিজনেস করেন? হ্যালো, আপনার বিজনেস কিসের? হ্যাঁ কিসের বিজনেস করেন? ভুসিমাল মানে ফুডের ওই খাবার খাবার জাতীয় জিনিসেরই প্রোডাক্ট। আচ্ছা মানে ভুসিমাল বলতে ছোলা গম এই সব জিনিসের? হ্যাঁ এই যে এইগুলো ঠিক আছে, বিজনেসের লাইন ঠিক আছে। তো আপনার এই যে নানান ঝামেলা, এটা কি আপনি চাইছেন অ্যাভয়েড করতে? তাহলে এসে দেখা করতে হবে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ বহরমপুরে 9 তারিখে ছিলাম, আবার সামনের মাসের ডেট হবে। আপনি দেখুন যে এই এই ফোন, হ্যাঁ হ্যাঁ জানুয়ারিতে এই ফোনটা কেটে আপনি দেখুন যে বুকিং নাম্বার রয়েছে, যে মোবাইল নাম্বারগুলো পাচ্ছেন ওখানে আপনি ফোন করুন, ফোন করে জানুন নেক্সট কবে যাবেন বহরমপুরে, তো সেখানে এসে আপনি দেখা করতে পারেন, বা যদি আর্জেন্ট থাকে তাহলে আপনি এই দিকে চলে আসুন। আরও বিভিন্ন জায়গায় যে চেম্বারগুলো রয়েছে দেখে নিন কাছাকাছি, যেটা কৃষ্ণনগরের চেম্বারটা কাছে হবে, কৃষ্ণনগরে আপনি চলে আসতে পারেন। আচ্ছা আমরা চলে আসি আলোচনায়। যেটা নিয়ে আমরা বলছিলাম যে এই যে গ্রহ দোষের খণ্ডন, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের পুরাণ তত্ত্বেও বেশ কিছু নির্দেশ দেওয়া আছে। যেমন যদি রবি গ্রহ কোনো কারণে ডিস্টার্ব থাকে আপনার জন্মছকে, তাহলে আপনি কি করবেন? এখানে রবি গ্রহের জন্য যেগুলো দেয়া আছে প্রতিকার হিসাবে, সেক্ষেত্রে বলছে দান, দানের মাধ্যমে আপনার প্রতিকার, সেক্ষেত্রে কিন্তু বলছে ধারণ না দান, আপনি দানের মাধ্যমে আপনার প্রতিকার হতে পারে। কী দান করবেন আপনি? প্রথম অবস্থায় একটা জিনিস আপনাকে দান করতে হতে পারে, আপনার কোনো তামার কোনো বাসন অন্যকে আপনি দান করতে পারেন। আপনি আপনি সকাল রবিবারের দিন করে যদি আপনি কোনো সৎ ব্রাহ্মণকে যদি আপনি কিছু দান করেন, সে অর্থও দান করতে পারেন, 101 টাকা দিয়েও আপনি দিয়ে আসতে পারেন। সে সেই ব্রাহ্মণ অর্থাৎ যিনি পুরোহিত কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ সেই মন্দিরে সর্বদাই সেই পুরোহিত থাকেন, এই রকম কোনো ব্যক্তিকে আপনি 101 টাকা দক্ষিণা দিয়ে কোনো দান করে আসতে পারেন, এবং বলে আসতে পারেন, তাকে বলতে হবে আপনাকে যে আমার এই সমস্যা, এই সমস্যা যেন মুক্তি পায়। এটা উনি যদি নিতে আগ্রহী হয় তাহলেই নেবেন এবং তাহলেই তাকে দেবেন, আদারওয়াইজ দেবেন না। এবং এইটা বলার পর আপনি চলে আসবেন, সেক্ষেত্রে কিন্তু এই দানটা করলে আপনার রবি গ্রহের জায়গা কিন্তু ভালো হবে। রবি গ্রহের জায়গাটা, যে জায়গাটা ডিস্টার্ব আছে, অকারণে মান সম্মানে জড়িয়ে যাচ্ছেন, পুলিশি কেস আপনার আসছে, যে সমস্যাগুলো দিনের পর দিন আপনার
জায়গাটাকে প্রতারিত করে দিচ্ছে, যে সমস্যা সেই সমস্যার থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন যদি এটা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আমি বললাম, তামার কোনো পাত্র যাকেই আপনি গিফট করুন না কেন, তামার পাত্র আপনি তাকে দান করুন, দেখবেন যে জায়গাটা আপনার ভালো হবে। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি হচ্ছে আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা বলুন। আমার নাম হচ্ছে শ্রাবণী সাহা। একটু জোরে বলুন। আমার নাম হচ্ছে শ্রাবণী সাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1994। সময়? 11:56 সকালবেলা। আর জন্মস্থান? কলকাতা। কলকাতায় জন্ম, তাই তো? নিজের ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? দেখুন, এখানে যেগুলো ইন্ডিকেশন করছে, লগ্ন ইন্ডিকেট করছে তুলা লগ্ন মকর রাশি। আপনার তুলা লগ্ন মকর রাশি এগুলো জানা আছে? রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন বিবাহ হয়ে গেছে? হ্যাঁ, আপনার কিন্তু সেকেন্ড ম্যারেজ ইন্ডিকেশন করছে, একদম 100%। একদম সেকেন্ড ম্যারেজ আপনার ইন্ডিকেশন করছে। না, একদম নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। মানে সেই পজিশনে রয়েছেন এরকম একটা, মানে আচ্ছা, সেকেন্ড বিয়ে হবে? সেই হবে, হবে সেকেন্ড বিবাহ হবে আপনার। কিন্তু আপনি কিন্তু খুব সতর্ক থাকবেন, মানুষের দ্বারা আপনি প্রতারিত হওয়ার যোগ আছে আপনার। আপনি শুনুন, আপনি কিন্তু মানুষ দ্বারা, অনেকের দ্বারা প্রতারিত হবেন জীবনে। আপনি কাউকে হয়তো খুব নিজের মতো করে চাইতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গাটা খুব ভালো নেই। মাথায় রাখবেন, আপনি অন্যের দ্বারা প্রতারিত হবেন। হ্যাঁ, আপনি সর্বদা হেল্পফুল, সবাইকে উপকার করতে পছন্দ করেন, কিন্তু সেই জায়গার থেকে সেই ফিডব্যাকটা আপনি পান না। তার জন্য কিন্তু আজকে এই জায়গায় আপনি চলে এসেছেন, বুঝতে পেরেছেন? বলুন। হ্যাঁ, আপনি কোথা থেকে ফোন করছেন আগে বলুন তো, মানে আপনি কোন বাড়ির থেকে ফোন করছেন? আপনার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি থেকে? আমি আমার হচ্ছে বাপের বাড়িতেই আছি, 1 বছর ধরে বাপের বাড়িতেই আমি আছি। আচ্ছা, আপনি চাইছেন প্রথম বিয়েটা ভেঙে দিতে না আপনার হাজবেন্ড? 2020 সালে আপনাদের ডিভোর্স হয়ে যাবে, একদম 100% মাথায় রাখুন, ঠিক আছে? 2020-তেই হবে। ডিটেইলিং ক্যালকুলেশনের দরকার হলে আপনি চেম্বারে আসবেন। কোথায় ফোন করছেন, কোথা থেকে বললেন? আমি আমার বাপের না, জায়গাটা কোথায়? হাওড়া সাতরাগাছি। আচ্ছা ঠিক আছে, কালকে মেছেদায় উনি পেতে পারে, মেছেদায় যেতে পারেন, আর নয়তো শ্রীরামপুর সোমবারে পাবেন, আর নয়তো কালীঘাট, আজকে কালীঘাট আছে, শোভা বাজার, অনেক চেম্বার আছে আপনার কাছাকাছি, এবং সব কিছু বলে দেবেন একদম। মানে ডক্টর গৌতম শাস্ত্রী সবসময় আপনাদেরকে দিনক্ষণ সময় বলে ধরে ধরে বলে দেন, তার ক্যালকুলেশন এতটাই নিখুঁত, এবং সবচেয়ে বড় কথা আপনারা জানেন যে যে কথাগুলো বলেন একদম টু দ্য পয়েন্ট, মানে তার আনুষঙ্গিক আর কোনো কথার প্রয়োজন তার নেই, শুধুমাত্র আপনার যেই সমস্যা আছে সেই সমস্যাটাই বলবেন এবং সেটারই একেবারে ডাইরেক্ট সমাধান করে দেবেন। এইবার দেখা যাচ্ছে যে কারোর মঙ্গলের ডিস্টার্ব আছে, মঙ্গল গ্রহের ডিস্টার্ব, আপনার জন্মছক দেখে দেখা যাচ্ছে যে আপনার মঙ্গল গ্রহের ডিস্টার্ব। কিন্তু আমি যেগুলো বলছি কিন্তু এটা পুরাণতত্ত্বে আছে, এবং সেই অনুযায়ী কিন্তু রেমেডির জায়গাটা ছিল যে আপনি এই এইগুলো দান করলে পারে, দানের মাধ্যমে আপনার রেমেডি। অর্থাৎ আপনার যদি কোনো কারণে এই জায়গাগুলো, অর্থাৎ মঙ্গলের কোনো ডিস্টার্ব থাকে, তাহলে আপনি কী করবেন? প্রথম অবস্থায় দেখুন, দুটো জিনিস আপনাকে করতে হবে। আপনার ডাল জাতীয় কোনো জিনিস, ডাল জাতীয় কোনো জিনিস আপনার, যেমন বিশেষ করে মুসুরির ডালটা আপনি নিজে খাবেন না সব সময়, একটা নির্দিষ্ট দিন আছে, সেই সব দিনগুলোকে আপনি মেনে চলতে হবে। আর 2 নম্বর হচ্ছে, ওই মুসুরির ডাল কাউকে আপনি দান করলে পরে আপনার সেই জায়গাটা পজিটিভ রেজাল্ট হবে, মুসুরির ডালটা আপনি দান করবেন। মঙ্গলবারের দিন যদি আপনি দান করতে পারেন, সেক্ষেত্রে যখন দান করবেন 250 গ্রাম বা 1 কেজি 250 গ্রাম এইভাবে দান করবেন। এবং আরেকটা জিনিস করতে পারেন, এই মুসুরির ডাল আপনি কোনো ভিখারিকে দিয়ে আসতে পারেন, তাহলেও কিন্তু আপনার মঙ্গল গ্রহের যে খারাপ প্রভাব সেটার থেকে আপনি অনেকটা বিরত থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে তামা জাতীয় কোনো জিনিস আপনি অন্য কাউকে দান করতে পারেন, অর্থাৎ তামার বাসন আপনি
কাউকে কোনো গিফট হিসাবে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মঙ্গল গ্রহের যে খারাপ প্রভাবটা সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এইগুলো দানের মাধ্যমে। এবং এর সঙ্গে সঙ্গে যদি আপনি আর একটা পুজো অর্চনার মধ্যেও এখানে যেটা বলা হচ্ছে যে আপনি হনুমান চল্লিশা যদি পাঠ করতে পারেন তাহলেও কিন্তু আপনার এই মঙ্গল গ্রহের প্রভাবটা অনেকটা ভালো হবে এবং খারাপ যে জায়গার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং আপনার হনুমানজির মন্দিরে যিনি পণ্ডিতজি আছেন তাকে আপনি যদি কোনো কিছু দান করে আসতে পারেন অর্থ, সেক্ষেত্রে আপনি আমি বলবো 101 টাকা বা আপনার সমর্থন অনুযায়ী কোনো দক্ষিণা দিয়ে যদি পুজো দিয়ে আসতে পারেন এবং আপনার এই যে সমস্যাটা বলে আসবেন এবং সেক্ষেত্রে যদি তিনি নিতে আগ্রহী হয় তাহলে আপনি তাকে দিয়ে আসবেন এবং দেখবেন যে আপনার এই যে সমস্যা মঙ্গল গ্রহের সমস্যার থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। আচ্ছা, ফোনে একজন এসেছেন। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। কার ব্যাপারে জানবেন? আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন, টিভি সাউন্ডটা একদম জিরো করে কথা বলুন, ফোনে কথা বলুন শুধু। বলুন ডেট অফ বার্থ। 17 ফেব্রুয়ারি 1976, 5:25। হ্যাঁ, 5:25। জন্মস্থান? চাকদা। 5:25 সকাল 5:25 বিকেল 5:25 চাকদা। ব্যবসা বিবাহ এই দুটোই আপনার আছে এখন বর্তমানে জানার, তাই তো? বিবাহের ব্যাপারেও কিন্তু আপনার জানার ইচ্ছা আছে, কেমন বিবাহের জায়গা খুব ভালো নেই আপনার। সুতরাং জানুন এখানে যে সমস্যাগুলো আছে আপনার, তবু আগে বলে দিই, লগ্ন আপনার ইন্ডিকেট করছে সিংহ লগ্ন এবং সিংহ রাশি আপনার। আপনি যা কিছু পছন্দ করেন, একটু স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করেন, বিবাহ হয়ে গেলে এখানে 78 বিবাহ যেখানে হয়েছে আপনার বিবাহিত অর্থাৎ শ্বশুরবাড়ি খুব ভালো জায়গা, ভালো অবস্থা সম্পন্ন পরিবারে আপনার বিবাহ হয়েছে। হ্যালো, হ্যালো, আপনি টিভি সাউন্ডটাকে আগে বন্ধ করে দিন। আচ্ছা, যেগুলো বলছেন ওগুলো আপনার যদি মেলে হ্যাঁ বলবেন, না মিললে না বলুন। আপনার বিবাহ হয়েছে স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে? বিবাহ হয়েছে স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে? হ্যাঁ, না স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে হয়নি। তাহলে মোটামুটি ফ্যামিলিতে হয়েছে। আচ্ছা, মোটামুটি ফ্যামিলিতে হয়েছে। আপনি ব্যবসা কিসের ব্যবসা করেন? আপনাদের থেকে বেটার তো, আপনার যেখানে বিয়ে হয়েছে সেই ফ্যামিলি কি আপনাদের থেকে বেটার? না আপনার জন্য ঠিক নেই। আপনি এক কাজ করতে পারেন, কোনো বন্ধকের কারবার করতে পারেন, অর্থ কাউকে অর্থ দিয়ে অর্থ ধার দিতে পারেন এবং সেক্ষেত্রে ইন্টারেস্টে আপনি কিছু ইনকাম করতে পারেন, সেই জায়গাটা আছে আপনার। গ্রিলের দোকান আপনার জন্য না। আপনি তামার কোনো বাসন বা কোনো এই বাসনের দোকান দিতে পারেন, আর নয়তো আপনি মেডিসিনের দোকান দিতে পারেন, এই জায়গাগুলো ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। আমি ডেটগুলো জানিয়ে দিই, কোথায় এসে আপনারা দেখা করবেন। 11 তারিখ 11 ডিসেম্বর বুধবার মেচেদাতে থাকছেন, 14 তারিখ 14 ডিসেম্বর শনিবার পড়ছে কাকদ্বীপে, 18 ডিসেম্বর বুধবার বর্ধমানে থাকছেন, 21 ডিসেম্বর শনিবার শিলিগুড়িতে এবং 29 ডিসেম্বর দিল্লিতে থাকছেন। বুকিং নাম্বারে ফোন করে আসুন। 21 তারিখে শিলিগুড়িতে থাকছেন, মানে শিলিগুড়ির থেকে ওই মানে কাছাকাছি অঞ্চলের অনেকেই ফোন করে থাকেন, এনকোয়ারি করেন, বুকিং নাম্বারে আপনাদের জন্য জানিয়ে দেবো যে 21 তারিখ শিলিগুড়িতে থাকছেন এবং হোটেলের নাম কি এয়ারভিউ এয়ারভিউ হোটেল, হ্যাঁ ওই হোটেলে থাকবেন, আপনারা সেখানে এসে দেখা করুন। আর এখন আপনারা বুকিং নাম্বারে আপনারা বুকিংটা করে রাখুন, কেননা বুকিংটা আগে করতে হবে। আর যারা এই ধরনের হরোস্কোপ পেতে চাইছেন, শিলিগুড়ির বন্ধুদের জন্য বলবো যে যারা এই ধরনের হরোস্কোপ নিতে চাইছেন, কেননা এই হরোস্কোপ আপনারা জানেন যে প্রত্যেককে দেওয়া হচ্ছে, যারা কনসালটেশন নিচ্ছেন প্রত্যেকের জন্যই কিন্তু এই হরোস্কোপ ফ্রিতে থাকছে। তো সেই কারণেই যেহেতু যেদিন আসবেন দেখা করবেন সেদিনই নেবেন, তাই আগের থেকে আপনারা ফোন করে আপনাদের নাম ডেট অফ বার্থটা দিয়ে রাখলে হরোস্কোপটা তৈরি করতে সুবিধে হবে।
আলোচনায় চলে আসি। এরপরে যে উপহার রয়েছে আপনাদের, উপহারগুলো দেখে নিই আমরা। মানে এই হরোস্কোপ ছাড়াও কিন্তু আপনারা আরো অন্যান্য উপহার পাচ্ছেন আপনাদের প্রয়োজন অনুযায়ী, সেটা দেখে নেব আমরা স্ক্রিনে। এখানে প্রথমে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কুবের যন্ত্রম। এই কুবের যন্ত্রম যাদের আর্থিক জায়গায় ডিস্টার্ব হচ্ছে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব মূল্যবান, তাদেরকে সঙ্গে করে রাখলে পরে এখানে কিন্তু আপনার অর্থের জায়গাটা কিন্তু ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে সেকেন্ড যেটা আসছে হলুদ রঙের, সেটা হচ্ছে আপনার এখানে বগলা যন্ত্রম। এটা আপনার শত্রু, দেখুন শত্রু সবার আছে কিছু না কম বেশি, এবং সেই শত্রু থেকে মোকাবেলা করার জন্য বা নিজেকে সেফ সাইড করে রাখার জন্য এই কার্ডটা আপনি সঙ্গে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু শুভত্ব ইন্ডিকেশন করছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আপনি বর্তমানে এমন একটা সিচুয়েশান আপনি পড়ে গেছেন যে কোনোভাবে আপনি নিজেকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন না, অর্থের মানে আর্থিক জায়গাটা ডিস্টার্ব, কর্মের জায়গায় ডিস্টার্ব হয়ে গেছে আপনার, অকারণে হঠাৎ করে দেখালো বদনাম চলে আসছে আপনার, হয়তো দেখা যাচ্ছে যে আপনার ট্রান্সফার হয়ে গেল, এই যে সমস্যাগুলো যাদের চলছে এখন তাদের জন্য বলবো যে হনুমানজির অর্থাৎ পঞ্চমুখী হনুমানজির যদি সঙ্গে রাখতে পারেন এই কার্ডটা, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ আছে। আচ্ছা ফোনে মনে হয় একজন আছে, নমস্কার। কোথায় থেকে? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা বাঁকুড়া থেকে, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের ব্যাপারে জানবেন। ডেট অফ বার্থটা বলুন। 10 এপ্রিল 2001। সময় সকাল 6:20। আর জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। ঠিক আছে, সাথে থাকুন। আমাদের সময় খুবই কম, তবু বলে দিচ্ছি। দেখুন আপনার মেয়ের ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? মেয়ের লগ্ন হচ্ছে মেষ লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্রের এক চরণে জন্ম মেয়ের। জানা আছে এগুলো? জানা আছে, কিন্তু বর্তমানে মেয়ে খুব চঞ্চল হয়ে পড়েছে, কিন্তু চঞ্চল হয়ে পড়েছে। হ্যালো, বিশেষ করে ওকে চঞ্চলতাটা বেশি দেখছি আমি এখানে, এখানে যেগুলো কানেকশনগুলো দেখাচ্ছে ওকে আইন ল নিয়ে পড়াশোনা করতে পারলে ভালো হবে ওর, এই মুহূর্তে যেটুকু দেখলাম। আরও পুঙ্খানুপুঙ্খ দেখে যদি বিচার করা যায় জায়গাটা ভালো আছে, মেয়ের পড়াশোনার জায়গায় খারাপ কিন্তু নেই, ভালো আছে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়ছে, হ্যাঁ। রেজাল্টটা কেমন হবে এখন? কি টেস্ট হয়ে গেছে? টেস্ট হয়ে গেছে, টেস্ট চলছে। রেজাল্টের ক্ষেত্রে দেখুন এখানে এখানে বন্ধুর জায়গাটা একটু ডিস্টার্ব আছে আর মানসিক চঞ্চলতা ওর মধ্যে বেশি এসে গেছে, এই জায়গাটা একটু রেকটিফাই করতে বলবেন বা এই জায়গাটা সতর্কভাবে পড়াশোনা করতে বলবেন, জায়গাটা তাহলে ভালো হবে। কেমন? তাছাড়া যারা পরীক্ষার্থী আসছেন প্রত্যেকের জন্য কিন্তু উপহার রয়েছে, মানে আপনারা একটি কার্ড পাচ্ছেন যেই কার্ডের মধ্যে সরস্বতী যন্ত্রম আছে, যেটা আপনারা আপনাদের সাথে যখন পরীক্ষা দেবেন বা কোথাও গেলে পরে মানে সেই কার্ডটা ক্যারি করতে পারেন এবং সেখান থেকে কিন্তু কিছু শুভ ফল আপনারা লাভ করবেন। তো পরীক্ষার্থী যারা আছেন অবশ্যই এসে, আমার মনে হয় যে এই বোর্ড এক্সামগুলো দেওয়ার আগে একবার কনসালটেন্সি নিলে পরে আপনাদের ভালোই হবে। আর আসতে যারা চাইছেন অবশ্যই ফোন করে চলে আসুন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।